এই ভিডিওতে আমি আপনার সাথে তিনটি অ্যাপ শেয়ার করবো। এই তিনটি অ্যাপের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন দিয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই পয়সা ইনকাম করতে পারবেন তিন রকমভাবে। এই তিনটি অ্যাপ্লিকেশন কিন্তু আমি পার্সোনালি ইউজ করেছি এবং এই তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি পয়সা ইনকাম করেছি। আপনারা কিন্তু খুব সহজেই পয়সা ইনকাম করতে পারবেন এই তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিন রকমভাবে। তবে ভিডিও শেষ অবধি দেখুন। এবার এক নম্বরে আমি যে অ্যাপ্লিকেশনটি রেখেছি সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে মেশো। আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবেন মেশো লিখে, MESHO। তারপরে মেশো লিখে সার্চ করবেন। এখানে দ্বিতীয় নম্বরে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, মেশো অনলাইন শপিং। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এবার কথা হচ্ছে কি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কীভাবে পয়সা ইনকাম করবেন। দেখুন, এটা হচ্ছে একটা শপিং অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, জামাকাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে আরও অনেক প্রোডাক্ট কিন্তু এখানে সেল করা হয়। এইবার আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে রিসেল করতে পারবেন, মানে সেল করতে পারবেন, আপনারা নিজেরা সেল করতে পারবেন, আপনারা সেলার হয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাদের কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না, জিরো ইনভেস্টমেন্টে কিন্তু আপনারা এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তো কীভাবে ইনকাম করবেন, এবার ধরুন আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, ফেসবুক ব্যবহার করে থাকেন, এবার সেখানে আপনারা একটি গ্রুপ তৈরি করলেন বা আপনাদের অনেক ফ্রেন্ডস রয়েছে, তাদের কাছে আপনারা সেই প্রোডাক্টগুলো শেয়ার করবেন। আপনারা যখন এখান থেকে প্রোডাক্ট শেয়ার করবেন, ধরুন আপনারা একটা টি শার্ট শেয়ার করলেন বা মেয়েদের একটা ড্রেস শেয়ার করলেন, ঠিক আছে, সেই ড্রেসটা যখন আপনারা শেয়ার করবেন, পাশে দেখবেন শেয়ার বাটন থাকবে, শেয়ার যখন করবেন ওখানে দুটো অপশান আসবে। একটা অপশান থাকবে সেলার বলে, মানে আপনার সেলার হয়ে শেয়ার করতে চাইছেন, তো আপনার সেলার অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছেন বা আপনাদের কোনো বন্ধুদের শেয়ার করতে চান, তাদের নামে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তাদের কাছে প্রোডাক্টটি শেয়ার হয়ে যাবে, মানে সেই প্রোডাক্টের ছবি শেয়ার হয়ে যাবে। তারপর আপনারা ব্যাক করবেন, ব্যাক করার পর আবার দেখবেন আপনাদেরকে শেয়ার করতে হবে সেই প্রোডাক্টের ডিটেলস, তো আপনারা আবার শেয়ার করবেন, তো সেই প্রোডাক্টের ছবি নিচে ডিটেলসটাও শেয়ার হয়ে যাবে, মানে সেই প্রোডাক্টের সাইজ বা কি ডিটেলস হয়েছে সেই সমস্ত কিছু শেয়ার হয়ে যাবে। এইবার আপনারা যাকে শেয়ার করছেন, ঠিক আছে, সে যদি আপনাদের কাছ থেকে সেই প্রোডাক্টটি পারচেস করতে চায়, তো সে আপনাদেরকে দাম জিজ্ঞাসা করবে। এবার ধরুন সেই প্রোডাক্টের দাম হচ্ছে মেশো অ্যাপ্লিকেশানে 200 টাকা। এবার আপনারা 100 টাকা বাড়িয়ে বললেন তাদের বা 200 টাকা বাড়িয়ে বললেন, সেই 100 টাকা বা 200 টাকা কিন্তু আপনাদের প্রফিট, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার কী হবে, তারা আপনাদের কাছে অর্ডার করবে, ঠিক আছে, আপনারা বললেন যে 300 টাকা দাম, ঠিক আছে, সেই প্রোডাক্টের দাম হচ্ছে 200 টাকা, আপনারা 100 টাকা বাড়িয়ে বলেন 300 টাকা দাম, ঠিক আছে। এবার সে আপনাকে অর্ডার দিয়ে দিল। এবার কথা হচ্ছে কি তাদের অ্যাড্রেসে প্রোডাক্টটি যাবে কি হবে, তো সেটা নিয়েও কোনো টেনশন নেই। আপনারা তাদের কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন, অ্যাড্রেস নেওয়ার পর আপনারা অর্ডারটিকে বুক করে দেবেন, সেখানে সেই অ্যাড্রেসটি দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর আপনারা বাই নাওতে ক্লিক করবেন, তো অর্ডারটি বুক হয়ে যাবে। তারপর তাদের অ্যাড্রেসে কিন্তু অর্ডারটি চলে যাবে, তাদের ফোন নাম্বারে একটি কল যাবে যে সে সেই প্রোডাক্টটি পারচেস করতে চায় কিনা। সে যদি বলে ইয়েস, হ্যাঁ করতে চাই, তাহলে তাদের অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং তাদের অর্ডারটি কিন্তু তাদের অ্যাড্রেসে চলে যাবেন। এবার কথা হচ্ছে কি আপনার টাকাটি কীভাবে পাবেন। দেখুন, এই অ্যাপ্লিকেশনে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এবার আপনারা কোনো প্রোডাক্ট সেল করছেন, তার কাছে যখন প্রোডাক্টটি যাচ্ছে, রিসিভ করছে সে, তারপর 7 দিনে একটা পিরিয়ড থাকে, যে 7 দিনের মধ্যে প্রোডাক্টে কোনো প্রবলেম থাকলে সেই প্রোডাক্টটি রিটার্ন করা যায়, ঠিক আছে। যদি 7 দিন কমপ্লিট হয়ে যায়, 7 দিন কমপ্লিট হওয়ার পর 8 দিনে গিয়ে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি রিসিভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভালো টাকা একটা ইনকাম করতে পারেন, ঠিক আছে। এরপর দ্বিতীয় নম্বরে আমি যেই অ্যাপ্লিকেশনটিকে দেখেছি, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার গেম খেলে পয়সা ইনকাম করতে হবে না, ঠিক আছে। আমি আপনাদের অ্যাপ্লিকেশনের নামটি বলে দিয়েছি, তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবেন না, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পাবেন না। এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে স্ট্রাইক পুল। এই অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করার জন্য আপনার আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আপনার প্রত্যেক ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে, আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা এখানে সার্চ করবেন স্ট্রাইক পুল ক্লাব লিখে, ঠিক আছে, আপনার স্ট্রাইক পুল ক্লাব লিখে সার্চ করবেন। তো প্রথমেই আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাবেন, SPC Gamers, তো আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো এখানে দেখুন বলা হয়েছে ওয়েলকাম বোনাস দেখতে পাচ্ছেন 50 রুপিস আপনারা পাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের কোনো রকম পয়সা ইনভেস্ট করতে হবে না, আপনার 50 টাকা দিয়ে কিন্তু ফ্রিতে এখানে গেম খেলতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড্রয়েড, তো আপনার ডাউনলোড অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমিও আগে খুব ইউজ করতাম, তারপরে ইউজ করা বন্ধ করেছি, কেন বন্ধ আমি করিনি, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাকে ব্লক করে দিয়েছিল। কেন ব্লক করেছে সেটাও আমি আপনাদের বলবো। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি ভালো টাকা ইনকাম করেছি গেম খেলে। তো এর মধ্যে কিছু টিপস রয়েছে, সেই টিপসটা আমি আপনাদের শেয়ার করেছি, যে টিপসটা ফলো করলে আপনারা এখান থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, দেখতে পাচ্ছেন পুল রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন তিন পাত্তি রয়েছে, এছাড়া আরও অনেক গেম রয়েছে, আপনার সেই গেমগুলো খেলে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন। তো আমি এখান থেকে 8 বল পুল খেলে কিন্তু পয়সা ইনকাম করতাম। প্রথমে যখন আমি এখানে লগ ইন করেছি, লগ ইন করার পর কিন্তু আমি এখানে যখন গেম খেলতাম, তো একদিনে কিন্তু 3-4টে গেম আমি জিতে যেতাম, ঠিক আছে। তারপর দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম জিতে 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 যেতে, তারপর সেটা কিন্তু কমতে থাকলো, ঠিক আছে। তারপর আমি একটা জিনিস এখান থেকে বুঝেছি,
যখন আপনারা একটু পুরনো হয়ে যাবেন, ধরুন আপনারা 1 সপ্তাহ খেলছেন, তারপর যখন আপনারা পুরনো হয়ে যাবেন তখন কিন্তু দিনে একটা গেম আপনারা সহজেই জিততে পারবেন। দ্বিতীয় গেমটা যখন খেলবেন, ঠিক আছে, দ্বিতীয় গেমটা কিন্তু টাফ হয়ে যাবে আপনাদের পক্ষে, ঠিক আছে। তো তখন আপনারা বুঝে যাবেন যে আপনারা দিনে কটা গেম খেলার পর গেমটা টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনারা সেই পর্যন্তই গেম খেলবেন। তো আমি প্রতিদিন একটা করে গেম খেলতাম, আমি জিতে যেতাম। দ্বিতীয় গেমটা একটু টাফ হতো, তো আমি কোনো কোনো সময় জিততাম, কোনো কোনো সময় হেরে যেতাম, কিন্তু তৃতীয় গেমটা ভীষণ টাফ হয়ে যেত, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখবেন, ঠিক আছে, ট্রিকটা অ্যাপ্লাই করবেন। আরেকটা বলে রাখি, যেই কারণে আমার আইডি ব্লক হয়েছে, মানে আমার মোবাইল ফোনটাই ব্লক হয়ে গেছে, আমার দুটো মোবাইল ফোন কিন্তু এইভাবে ব্লক হয়েছে, আপনারা এই ভুলটি করবেন না। যদি এই ভুলটি করেন তো এই অ্যাপটি কিন্তু আপনাদের মোবাইল ফোনের আইডি ব্লক করে দেবে, আর সেই মোবাইল ফোনে কিন্তু আপনারা এই গেমটিকে আর খেলতে পারবেন না। তো আমি কি করেছিলাম, আমি ভেবেছিলাম যে বেশি পয়সা ইনকাম করবো, ঠিক আছে। তো আমি কি করেছিলাম, আমার মোবাইল ফোনের মধ্যে একটি ক্লোন অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলাম, সেই ক্লোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এর একটা ক্লোন আমি অ্যাড করেছিলাম, ঠিক আছে। সেই ক্লোনের মাধ্যমে ভেবেছিলাম যে দুটো আইডি হয়ে গেলো আমার, দুটো মোবাইল নাম্বার দিয়ে আমি দুটো মোবাইল নাম্বার দিয়ে মানে দুটো আইডি থেকে পয়সা ইনকাম করবো। তো আমি যখনই এটা করেছি, তো আমার দুটো মোবাইল নাম্বার তো ব্লক করেছেই, তার ওপর আমার ফোনটাকেও ব্লক করে দিয়েছে, মানে ফোনের আইডিটা ব্লক করে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আপনারা করবেন না, আপনারা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এর ক্লোন করবেন না, ঠিক আছে, আপনারা সেখান থেকেই আর্নিং করবেন। নর্মালি যদি আপনাদের দুটো ফোন থাকে, তো আপনার দুটো ফোনে দুটো নাম্বার দিয়ে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে কিন্তু সেখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন, আর ইউপিআই আইডির মাধ্যমে কিন্তু আপনারা পয়সা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। এছাড়া আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেও কিন্তু সেখান থেকে পয়সা নিতে পারবেন। আর এখান থেকে পয়সা নেওয়া কিন্তু এরকম কোনো লিমিট নেই যে আপনাদের 100 টাকা হওয়ার পর আপনারা তুলতে পারবেন, 10 টাকা হলে 10 টাকাও আপনারা তুলতে পারবেন। তো এটা একটা জেনুইন অ্যাপ্লিকেশন, আমি ইউজ করেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এরপর নেক্সট আমি 3 নম্বরে যে অ্যাপ্লিকেশনটিকে রেখেছি, সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি খেলেছি নিজে, এবং সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি পয়সা ইনকাম করেছি। তো আপনারা আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবেন গেমি লিখে, GAME। তো আপনার গেমই লিখে সার্চ করবেন। তো এই গেমই অ্যাপ্লিকেশনের ওপর কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি, আমি সেখানে উজ্জ্বল পূর্ব আপনাদের দেখিয়েছি। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা মেনলি স্প্রিং করে পয়সা ইনকাম করতে পারবেন। আপনারা অনেকেই চান যে এরকম একটা অ্যাপ্লিকেশন হবে, আমরা স্প্রিং করে পয়সা ইনকাম করতে পারবো। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা স্প্রিং করে পয়সা ইনকাম করতে পারবেন, এবং আপনারা আপনাদের ইউপিআই আইডির মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে পয়সা উইথড্রল করতে পারবেন আপনাদের ব্যাঙ্কে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেপ্যাল, আগে শুধু পেপ্যাল ছিল, এখন দেখতে পাচ্ছেন ইউপিআই আইডি অ্যাড হয়েছে, তারপর পেটিএম অ্যাড হয়েছে, গুগল পে অ্যাড হয়েছে। তো আগে শুধু পেপ্যাল ছিল, আমি যখন কাজ করতাম, ঠিক আছে, তখন শুধু পেপ্যাল ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন স্প্রিং করে কিন্তু আপনারা এখান থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন, ডলার ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা এখানে রুলস বলে রাখি, আপনারা ধরুন প্রতিদিন একবার করে যদি স্প্রিং করেন 7 দিনের মাথায়, মানে 7 দিন যখন হবে তখন একটা স্প্রিং পাবেন যেখানে এখানে সমস্ত জায়গায় কিন্তু ডলার থাকবে, ঠিক আছে। তো আপনারা স্প্রিং করবেন, আপনাদের ডলার বাড়বে, মানে আপনারা সেখান থেকে পয়সা পাবেন 100%। এছাড়া আপনারা দিনে কিন্তু 3-4টে স্প্রিং পেয়ে যাবেন ফ্রিতে, আপনারা সেখান থেকে স্প্রিং করে কিন্তু সেখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন। এখানে মিনিমাম উজ্জ্বল হচ্ছে $10, ঠিক আছে। এছাড়া আরও অনেক এখানে দেখবেন যে ট্যাক্স রয়েছে, গেম রয়েছে, সেই গেমগুলো খেলে সেই ট্যাক্সগুলো করে এখান থেকে দেখতে পাচ্ছেন লাকি গেমস রয়েছে, এই সমস্ত গেম খেলেও কিন্তু এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তো এই ছিল 3টি অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশনে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।